কোশ্চেনে বলা হয়েছে এ সিস্টেম কনসিস্টস অফ ফাইভ পার্টিকেলস অ্যারেঞ্জড ইন টু কম্পার্টমেন্টস, কোনটি সিস্টেমে পাঁচটা পার্টিকেল দুটো কম্পার্টমেন্টে বিভক্ত রয়েছে। দি ফার্স্ট কম্পার্টমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু সিক্স সেলস অ্যান্ড দি সেকেন্ড ইন্টু এইট সেলস, প্রথম কম্পার্টমেন্টে ছয়টি সেলে বিভক্ত এবং দ্বিতীয় কম্পার্টমেন্ট আটটি সেলে বিভক্ত। দি সেলস আর অফ ইকুয়াল সাইজ, প্রতিটি সেলের সাইজ সমান। ক্যালকুলেট দি নাম্বার অফ মাইক্রো স্টেটস ইন দি ম্যাক্রো স্টেট 2.3, এখানে 2.3 দ্বারা বোঝাচ্ছে যে প্রথম কম্পার্টমেন্টে দুটি পার্টিকেল বিন্যস্ত রয়েছে এবং দ্বিতীয় কম্পার্টমেন্টে তিনটি পার্টিকেল বিন্যস্ত রয়েছে। ইফ দি পার্টিকেল সোভে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স, যদি পার্টিকেলগুলো ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ফর্ম ফলো করে তাহলে কী হবে। আমরা ফার্মি ডিরাকের ইকুয়েশন থেকে জানি এখানে W হচ্ছে প্রবাবিলিটি, অর্থাৎ কীভাবে বিন্যস্ত রয়েছে সেটা সম্ভাব্যতা। GI হচ্ছে সেলের সংখ্যা, NI হচ্ছে পার্টিকেলের সংখ্যা। যেহেতু এখানে দুটি কম্পার্টমেন্ট সম্পর্কে বলা হয়েছে তাহলে আমরা এই সম্ভাব্যতাকে লিখতে পারে W ইকুয়াল টু W1 ইন্টু W2। W1-এর পরিবর্তে আমরা লিখতে পারি G1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই N1 ফ্যাক্টোরিয়াল ইন্টু G1 মাইনাস N1 ফ্যাক্টোরিয়াল ইন্টু G2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই N2 ফ্যাক্টোরিয়াল ইন্টু G2 বিয়োগ N2 ফ্যাক্টোরিয়াল। কোশ্চেন থেকে বলা হয়েছে যে কোশ্চেন থেকে আমরা দেখতে পাই প্রথম প্রথম কম্পার্টমেন্টে ছয়টি সেল বিভক্ত হয়েছে, দ্যাটস মিন G1 ইকুয়াল টু সিক্স সেলস, এবং দ্বিতীয় কম্পার্টমেন্ট আটটি সেল বিভক্ত হয়েছে, G2 ইকুয়াল টু এইট। আর প্রথম কম্পার্টমেন্টে দুটি পার্টিকেল রয়েছে তাহলে N1 ইকুয়াল টু 2, এবং দ্বিতীয় কম্পার্টমেন্টে তিনটি পার্টিকেল এসে তার মানে N2 ইকুয়াল টু 3। এখন মানগুলো আমরা প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 বিয়োগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু G2 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি ক্যালকুলেট হিসাব করি তাহলে অ্যান্সার পাব 840। এখানে যদি তিনটি কম্পার্টমেন্টের কথা বলা হতো তাহলে হতো W ইকুয়াল W1 ইন্টু W2 ইন্টু W3। এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান।